بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. وعليكم السلام ورحمة الله وبركاته. شمعنا دامين ভাই محمد دامين ভাই আপনি প্রশ্ন করেছেন এক ছাত্র নবম শ্রেণীর এক ছাত্রের পক্ষ থেকে যে সে নামাজ পড়ে কিন্তু তার পরিবারের সদস্যরা নামাজ পড়ে না, এক্ষেত্রে তার গুনাহ হবে কিনা? পরিবারের সদস্যদেরকে তার উচিত ও নসিহত করা সুন্দর আদবের মাধ্যমে সুন্দর করে, এটা তার কর্তব্য। কারণ প্রত্যেক মুসলমানের নিয়ম, প্রত্যেক মুসলমানের যে চারটা কাজ করতে হয় সেটা হচ্ছে সূরা আসরা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই চারটা কাজ প্রত্যেককে করতে হবে, সে ছোট হোক বড় হোক, সে আদব অনুযায়ী, মানে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজকে সত্যের দিকে দাওয়াত দেওয়া এবং সবরের দিকে দাওয়াত দেওয়া, ইমান আমা ইমান আনা এবং আমল করা। তাহলে এলেম অর্জন করা, এলেমের সাথে ইমান আমল থাকবে, এবং তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, হকের প্রতি দাওয়াত দেওয়া। এখন এর পরে কেউ কারো বোঝা নিবে না, আল্লাহ তাআলা বলতেছেন। কিন্তু যদি সে না বলে তখন তার গুনাহ হবে, কিন্তু সে যদি বলে নসিহত করে এবং জানায় যায়, এরপরে যদি যারা তারা না করে তাদের ব্যাপার এটা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন পবিত্র কোরআনে সূরা আল ইসরার 15 নম্বর আয়াত, আউজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মান ইহতাদা ফা ইন্নামা ইহতাদি লিনাফসিহি ওয়া মান যাল্লা ফা ইন্নামা ইযিল্লু আলাইহা ওয়া লা তাযিরু ওয়াজিরাতুন ওয়াজরা উখরা ওয়া মা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবাসা রাসূলা। আল্লাহ তাআলা বলছে যে সঠিক পথে চলবে সে তার নিজের কল্যাণের জন্যই সঠিক পথে চলবে, আর যে গুমরাহ হবে তার গুমরাহী পরিণাম তার নিজের উপরেই পড়বে। কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। তাহলে একজনের বোঝা আরেকজনের বহন করবে না, কিন্তু নিয়ম হচ্ছে, কারণ দ্বীন উন্নসিহা, দ্বীনটা হচ্ছে উপদেশ প্রতিষ্ঠিত, একজন মুসলমানের সবসময় কর্তব্য হচ্ছে সে নসিহত করবে। আর মসজিদে গেলে অন্যের যে সে বলতেছে যে নামাজ, অনেকে ভুল ভ্রান্তি রয়েছে, সেটা সে ছোট হইলে কোনো অসুবিধা নেই, সুন্দরভাবে প্রশ্নের মাধ্যমে তাদের থেকে সেটা জেনে নিতে পারে যে এটা কতটুকু সঠিক। এভাবে সে যেটা সঠিক জানে সেটা সে জানাই দিতে পারে সুন্দর ব্যবহারের মাধ্যমে, তাহলে ইনশাআল্লাহ তারা গ্রহণও করবে, হয়তো এর কারণে শুদ্ধ হয়ে তাদের নামাজ তো সংশোধন হয়ে যাবে। কিন্তু না বলা এটা ঠিক না, মানে আর যদি কেউ না মানে এটা অন্য ব্যাপার, কিন্তু একজনের দায়িত্ব কর্তব্য হচ্ছে যে একটা বান্দা যদি সঠিক জিনিস জানে সেটা অন্যকে জানায় দেয় উপদেশের মাধ্যমে আর কি। তাহলে তারা আমাদের সবাইকে সঠিক জিনিস আমল করা এবং অন্যকে জানানোর তৌফিক দান করুক। ওসল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।